আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 15 জুলাই 2021। আমন্ত্রণ জানাচ্ছি হোটেল মেমেন্টো প্রবাস টাইম বুলেটিনে। শুরুতেই জানাব শিরোনাম। করোনা নিয়ন্ত্রণে কাল থেকে ওমানে শুরু হচ্ছে কঠোর লকডাউন। লকডাউনে ফ্লাইটের যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করল ওমান। ওমানের অধিকাংশ প্রদেশে করোনায় মৃত্যু শূন্যের কোঠায়। সাময়িক সময়ের জন্য মাস্কাটে করোনা ভ্যাকসিন দেয়া বন্ধ ঘোষণা। মাস্কাটে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপন্ন, পুলিশের সতর্কতা জারি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হোটেল বুকিং নিয়ে প্রতারিত না হয়ে মাত্র 20,000 টাকায় 14 দিনের ফুল প্যাকেজ সহ হোটেল বুকিং দিতে সরাসরি যোগাযোগ করুন হোটেল মেমেন্টো ইন্টারন্যাশনাল উত্তরা ঢাকা। মোবাইল +88 01 862 500 300 অথবা +88 01 916 899 814 এই নম্বরে। ওমানে আগামীকাল 16 জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন লকডাউনের সময়সীমা। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ আরওপি জানিয়েছে, 16 জুলাই থেকে লকডাউনের সময়সীমা বিকেল 5টা থেকে ভোর 4টা অবধি চলবে এবং ঈদুল আজহার 3 দিন অর্থাৎ 20 থেকে 22 জুলাই পর্যন্ত গোটা ওমান পুরোপুরি লকডাউন বাস্তবায়ন করা হবে। এ সময় দোকানপাট, শপিং মল সহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওমান সুপ্রিম কমিটির নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল বিকেল 5টা থেকে ভোর 4টা নাগাদ কঠোর লকডাউন চলবে। এ সময়ে কোনো ব্যক্তি বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হলেই মোটা অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে। তবে জরুরি প্রয়োজনীয় কিছু যানবাহন এই লকডাউনের আওতামুক্ত থাকবে। সেগুলো হচ্ছে আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন কৃষি পণ্য ও উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, বিক্রি, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, সিটি কর্পোরেশন বা পৌরসভা, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালস সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। সড়ক ও নৌপথে গণপরিবহন ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সহ সব দোকানপাট বন্ধ থাকবে। সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, নৌযান, পণ্যবাহী ফেরি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বিমান, সমুদ্র, নৌ, স্থলবন্দর এবং সংশ্লিষ্ট অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত, যেমন ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন, সৎকার ইত্যাদি ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরোপি আরও জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় সকল ধরনের জনসমাগম ঠেকাতে দেশের সকল প্রদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। করোনা মোকাবেলায় আসন্ন ঈদে ওমানের সকল নাগরিক এবং প্রবাসীদের সুপ্রিম কমিটির দেয়া সকল নির্দেশনা সঠিকভাবে মেনে চলতে অনুরোধ জানিয়েছে ওমানের পুলিশ। এদিকে ধোফার অঞ্চলে খারিফ মৌসুম উপলক্ষে আগত দর্শনার্থীদের ভ্রমণের ঝামেলা এড়াতে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিনের কমপক্ষে 1টি ডোজ প্রাপ্ত নাগরিক এবং প্রবাসীরা ধোফার প্রদেশে প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া ওমানের বাহির থেকে আগত পর্যটককে ধোফারে প্রবেশ করতে হলে অবশ্যই করোনা ভ্যাকসিনের 2টি ডোজ সম্পূর্ণ করতে হবে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়াও ওমানের লকডাউন চলাকালীন রক্তদানকারী ব্যক্তিদের চলাচলে বিশেষ অনুমতি প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের বিভিন্ন ব্লাড ব্যাংক পরিষেবা বিভাগ 1টি পাস প্রদানের মাধ্যমে রক্তদানকারী ব্যক্তিরা সহজেই রক্ত দিতে চলাচল করতে পারছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লকডাউন চলাকালীন রক্তদানকারী ব্যক্তিদের অভাবে বিভিন্ন সময়ে নানা জটিলতা দেখা দিচ্ছে হাসপাতালগুলোতে। তাই রক্তের প্রয়োজন মেটাতে ও নানা জটিলতা সমাধানে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। জরুরি প্রয়োজনে রক্তদাতাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য প্রয়োজনীয় কর্তৃপক্ষের মাধ্যমে ব্লাড ব্যাংকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। মন্ত্রণালয় আরও জানায়, বর্তমান পরিস্থিতিতে রক্ত দেওয়ার জন্য রক্তদানকারীদের অবশ্যই 2 দিন আগে ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। যারা রক্ত দিবেন তারা ব্লাড ব্যাংকের পাস নেওয়ার জন্য 9455564848 নম্বরে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে হবে। এরপর বার্তা পাঠানো সেই নম্বরে মুভমেন্ট পাস পাঠাবে ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংকের পাঠানো এই পাসটি অস্থায়ী ভিত্তিতে ব্যবহার করতে পারবেন রক্তদানকারীরা। করোনা ভাইরাস প্রতিরোধে ওমানে আগামীকাল থেকে পরিবর্তন করা হয়েছে লকডাউনের সময়সীমা। এছাড়াও ঈদুল আজহার 3 দিন কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালীন সময়ে দেশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যক্তি ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই অবস্থায় দেশটির বিভিন্ন বিমানবন্দরে যাতায়াত করা যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। এই সমস্যার সমাধানে দেশটির
রয়্যাল ওমান পুলিশ বিমানবন্দরে আসা যাত্রীদের যাতায়াতের অনুমতি প্রদান করেছে। আজ ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, করোনা নিয়ন্ত্রণে সুপ্রিম কমিটির নতুন সিদ্ধান্ত এবং লকডাউনের সময়সীমা পরিবর্তনের কারণে অনেক যাত্রীদের বিমানবন্দরে যাতায়াতের সমস্যা তৈরি হবে। এই সমস্যার সমাধানে লকডাউনের মধ্যে ভ্রমণকারীদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে চলাচলের জন্য অবশ্যই ভ্রমণের নথি সাথে রাখতে হবে যাত্রীদের। এছাড়াও আরও বেশ কিছু শর্ত রয়েছে, তার মধ্যে হচ্ছে ফ্লাইটে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণের ডকুমেন্ট সাথে রাখতে হবে, এয়ারপোর্টে যাওয়ার পূর্বে ভ্রমণকারীদের রয়্যাল ওমান পুলিশের 1099 নম্বরে কল করে অনুমোদন নিতে হবে, ভ্রমণকারীদের অবশ্যই সুপ্রিম কমিটির সকল সতর্কতামূলক ব্যবস্থা মানতে হবে। এই শর্তগুলো মানলে যাত্রীদের জন্য বিমানবন্দরে PCR পরীক্ষার সুবিধাও চালু থাকবে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে হঠাৎ করে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই দেশের অধিকাংশ প্রদেশে করোনায় মৃত্যু শূন্যের কোঠায় নেমে এসেছে। বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী মাস্কাট, উত্তর আলবাতিনা ও দাখিলিয়া প্রদেশ ব্যতীত অন্য কোনো প্রদেশে করোনায় কারোর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। তারাসুত প্লাস অ্যাপের তথ্য অনুসারে বুধবার মাস্কাট প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 8 জন, যাদের মধ্যে সিব এলাকায় 4 জন, বৌসারে 2 জন, মাস্কাট ও মাত্রা অঞ্চলে 2 জন মারা যাওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে। এছাড়া উত্তর আলবাতিনা ও দাখিলিয়া প্রদেশে 2 জন করে মোট 4 জন রোগী করোনায় মারা গেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে আজ করোনায় নতুন আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় 180 জন কমেছে। বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন আক্রান্তের সংখ্যা 904 জন, মৃতের সংখ্যা 14 জন। গতকালের তুলনায় মৃত্যু 2 জন বাড়লেও নতুন সংক্রমণ ও ICU নতুন ভর্তিসহ সব কিছুই আজ নিম্নমুখী রয়েছে। ওমানে আজকের করোনা পরিস্থিতি দেশটির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 2,89,042 জনের, সুস্থ হয়েছেন 2,63,752 জন, মোট মৃতের সংখ্যা 3,498 জন। দেশটিতে গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 128 জন, ICU মোট ভর্তি রোগীর সংখ্যা 444 জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক বেড়ে দাঁড়িয়েছে 91.3%। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট 1,215 জন। ওমানের মাস্কাট অঞ্চলে সাময়িক সময়ের জন্য করোনা ভ্যাকসিন প্রদান স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 16 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত মাস্কাটে টিকা প্রদান বন্ধ থাকবে, 25 জুলাই থেকে পুনরায় টিকা কার্যক্রম শুরু হবে। বিবৃতিতে আরও বলা হয়, মাস্কাট প্রদেশে যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করতে আগ্রহী তারা অবশ্যই আগামী 25 জুলাই থেকে করোনা টিকা গ্রহণ করার জন্য বুকিং দেবেন। দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে ও করোনা মহামারী প্রতিরোধে দ্রুত দেশের সকল নাগরিক ও প্রবাসীদের করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। এদিকে ঈদুল আজহার সরকারি ছুটির দিনগুলোতে ওমানের সকল ভ্যাকসিন পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 25 জুলাই থেকে আবারও শুরু হবে ভ্যাকসিন প্রদান। দেশটিতে যারা অন্ততপক্ষে করোনার প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই সাথে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের ঈদের ছুটিতে করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা পুরোপুরি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। ওমানে বেশ কিছুদিন ধরে চলছে বৃষ্টিপাত এবং স্বল্প আকারে ভূমিকম্প। আজ 15 জুলাই সকাল থেকে দেশটির রাজধানী মাস্কাট সহ আরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও মাস্কাটের হামরিয়া, ওয়াদি কাবির, ওয়ালজা ও মাত্রা সুক অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিপাতের সময় সাবধানতার সাথে রাস্তায় গাড়ি চালাতে চালকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে দেশটির পুলিশ। আজ এক বিবৃতিতে আরোপি জানায়, দেশের সকল গাড়ি চালকদের অবশ্যই রাস্তায় গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এ সময় বৃষ্টিতে নিরাপদ গাড়ি চালানোর বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়, যার মধ্যে রয়েছে কম স্পিডে গাড়ি চালানো, দুর্ঘটনা এড়াতে সামনের যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনীয় অতিরিক্ত লাইট বা ফ্ল্যাশ লাইট ব্যবহার করা। লকডাউনকে কেন্দ্র করে আগামী 1 সপ্তাহের জন্য বাস ও ফেরি চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে ওমানের জাতীয় যাত্রীবাহী বাস সেবা প্রতিষ্ঠান মাওয়াসালাত পরিবহন। সুপ্রিম কমিটির সর্বশেষ সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষ আগামী 16 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত সকল বাস ও ফেরি চলাচলে কিছু নিয়ম ও সময় পরিবর্তন করেছে। সেগুলো হলো, কারফিউর সাথে সামঞ্জস্য রেখে সকল সিটিতে যাত্রীবাহী বাস পরিষেবার নতুন সময়সীমা নির্ধারণ। সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাস্কাট থেকে সালালা প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই করোনা ভ্যাকসিনের কমপক্ষে 1টি ডোজ নিতে হবে। কারফিউর সাথে সামঞ্জস্য রেখে সকল আন্তঃনগর বাস পরিষেবার নতুন সময়সীমা নির্ধারণ। ঈদুল আজহার 3 দিন সকল বাসের পরিষেবা বন্ধ থাকবে, 23 জুলাই থেকে পুনরায় আবার পরিষেবা চালু করা হবে।
শিনাস থেকে মুসান্দাম নিয়মিত পরিষেবা পরিচালিত হবে। তবে মুসান্দাম প্রবেশের ক্ষেত্রে অবশ্যই যাত্রীদের করোনা ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ গ্রহণ করতে হবে। সান্নাহ থেকে মাসিরা পরিষেবা কারফিউর সাথে সামঞ্জস্য রেখে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আসন্ন ঈদের জন্য 4 দিন সকল ফেরি পরিষেবা বন্ধ থাকবে। আগামী 23 জুলাই পুনরায় এই পরিষেবা চালু হবে। এছাড়াও বাস সার্ভিসের যে কোনো তথ্যের জন্য 2412-1500 অথবা 2412-1555 এই নাম্বারে এবং ফেরি সার্ভিসের জন্য 800-7200 এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে মোহাম্মদ সালাত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ 4 দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী ফ্লাইট প্রবেশের নিষেধাজ্ঞা আগামী 21 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। অপর দেশগুলো হলো ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুবাই ভিত্তিক উড়োজাহাজ চলাচল সংস্থা এমিরেটসের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। ওয়েবসাইটে জানানো হয়, আরব আমিরাত সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে সব যাত্রীবাহী ফ্লাইট 21 জুলাই পর্যন্ত আমিরাতে প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে যেসব যাত্রী এসব দেশে গত 14 দিনের মধ্যে অবস্থান করেছেন তারাও আমিরাতে প্রবেশ করতে পারবেন না। তবে এ সময় আমিরাতের নাগরিক, গোল্ডেন ভিসাধারী প্রবাসী এবং কূটনীতিকরা করোনা স্বাস্থ্যবিধি মেনে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়। এই ছিল হোটেল মেমেন্টো প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম .net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।